ব্যারাকপুর রেল স্টেশন হনুমান মন্দিরের উন্নয়ন নিয়ে বিধায়ক ও পৌর প্রশাসকের উপস্থিতিতে বৈঠক চলাকালীন সময়ে দুষ্কৃতী হামলা। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা হনুমান মন্দিরের উন্নয়ন নিয়ে বৈঠক করছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, ব্যারাকপুর পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য, বিদায়ী পৌরপিতা এবং বেশ কিছু তৃণমূল নেতৃত্ব। সেই সময় জনা 30 দুষ্কৃতী হঠাৎই হামলা চালায় এবং উপস্থিত তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। ঘটনা চোখে পড়তেই ঝামেলার দিকে ছুটে আসেন ব্যারাকপুরের বিধায়ক ও পৌর প্রশাসক। সেই সময় তাদের উপর হামলা চালানোর চেষ্টা করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের হাতে সেই সময় আগ্নেয়াস্ত্র ছিল, সাথে সাথেই উপস্থিত তৃণমূল কর্মীরা এবং বিধায়ক এবং পৌর প্রশাসকের নিরাপত্তা কর্মীরা ধরে ফেলেন বেশ কয়েকজন দুষ্কৃতীকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ব্যারাকপুর রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ এবং টিটাগড় থানার পুলিশ। সেই সময় ধস্তাধস্তিতে আহত হন 6 জন তৃণমূল কংগ্রেস কর্মী, এর মধ্যে একজনের আঘাত গুরুতর, কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। ঘটনার পর দ্রুত দুষ্কৃতীদের তুলে দেওয়া হয় টিটাগড় থানার পুলিশের হাতে। পরবর্তী সময়ে টিটাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় উপস্থিত তৃণমূল নেতৃত্বের তরফে। ঘটনা নিয়ে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জয়দীপ দাস জানান, বিধায়ককে লক্ষ্য করেই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, কিন্তু সেই সময় উপস্থিত বিধায়কের নিরাপত্তা কর্মী এবং তৃণমূল কর্মীরা দুষ্কৃতীদেরকে আটকে দেয়। আজকে হনুমান মন্দিরে আমাদের একটা হনুমান মন্দির সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকদিন ধরে এখানে গণ্ডগোল চলছিল, যে ওখানে কিছু লোক বাইরে থেকে এসে টাকা পয়সা নিয়ে কিছু করছে, সেই নিয়ে বিধায়ক একটা হনুমান মন্দিরকে নিয়ে একটা বসে কথা বলছিল, আলোচনা করছিল কী করে হনুমান মন্দির সুষ্ঠুভাবে চালানো যায়। তখন বাইরে থেকে কিছু দুষ্কৃতী চলে আসে, সেই দুষ্কৃতী এসে কোনোভাবে বিধায়কের উপরে হামলা করার তারা উদ্দেশ্য নিয়েই আমাদের কাছে যা খবর আছে তারা এসেছিল। আমাদের চেয়ারম্যান সাহেব ছিল, আমাদের যুব সভাপতি এবং কাউন্সিলরগণেরা সবাই ছিলেন ওখানে। বেশ কিছু দুষ্কৃতী চলে আসে, আমাদেরই কিছু কর্মীদের উপরে তারা আঘাত আনার চেষ্টা করেন, একজন হসপিটালে আছে, আরও 7-8 জনের চোট লেগেছে। সেই নিয়ে আমরা একটা কমপ্লেন করলাম। ব্যারাকপুর 1 নম্বর স্টেশনের সামনে যে হনুমান মন্দির, দুষ্কৃতীরা কিসে করে এসেছিলো আমরা দেখিনি। হনুমান মন্দিরে যখন মিটিং চলছে পেছন থেকে তারা আক্রমণ করে, আমাদের 3-4 জন কর্মীর উপরে নানা ধরনের অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল, সেসব অস্ত্র নিয়ে তারা আক্রমণ করে। আমরা যতদূর বুঝতে পারছি তারা বিধায়ককে এই কাজের থেকে আটকাবার জন্য তারা চেষ্টা করার জন্য সেই দুষ্কৃতীদের কোনো একটা মনোবাসনা আছে যে এই যাতে এই হনুমান মন্দিরে কোনো রকম তছরুপি না হয় সেটার জন্য তারা মানে এই বানচাল করবে বা এই জাতীয় কিছু তাদের মনোবাসনা ছিল। সেই মনোবাসনা থেকে তারা এটা শুরু করে এবং তারপর আমাদের কর্মীদের ওপরে চড়াও হয়। একজনের প্রচণ্ড লেগেছে, আরও 7-8 জনেরও চোট লেগেছে, তাদের চোট লাগার পর তারা এখন ট্রিটমেন্ট চলছে। বিধায়কের ব্যক্তিগত তার যে নিরাপত্তা বেষ্টনী তার জন্য তার কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি এবং আমাদের যারা কাউন্সিলরগণ ছিল তাদের তৎপরতায় এবং আমাদের চেয়ারম্যান সাহেবরা ছিল সবার তৎপরতায় বিধায়ক অবধি পৌঁছাতে পারেনি, কিন্তু আমাদের কর্মীরা হেনাস্থা হয়েছে, কর্মীদের গায়ে লেগেছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে আমি সঠিক বলতে পারবো না, এখন অবধি শুনেছি 13 জন আটক হয়েছে এবং তখন 30-35 জন বাইরে থেকে হামলা করতে এসেছিল। না আমি বলতে পারবো না, কোনো রাজনৈতিক দুষ্কৃতী দাদা রাজনৈতিক আমি জানি না, সে তার রাজনৈতিক বিবেচনা কিছু থাকতে পারে আমি জানি না। চল।